যে আমরা খুবই বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। চোখে সমস্যার কারণে এবারে বিপিএল এ দেখা মিলছে না সেনা সাকিবের। বেশ কয়েকটি ম্যাচ তারকা ক্রিকেটার কেবলমাত্র বোলার হিসেবে খেলেছেন, ব্যাট হাতেও নিজের নামের প্রতি করতে পারেননি সুবিচার। নিজের এই খারাপ সময়ে দর্শকদের দুয়া ধন্যও শুনতে হয়েছে সাকিবকে। সাকিবকে উদ্দেশ্য করে দর্শকদের সুরে দেওয়া ভুয়া ভুয়া স্লোগানের কড়া জবাব দিয়েছেন নুরুল হাসান সোয়ান। রংপুরের অধিনায়ক মনে করেন সাকিব যে মানের খেলোয়াড় তাতে ভুয়া ভুয়া স্লোগান শোনা কাম্য নয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোয়ান বলেন, আমার কাছে মনে হয় আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা হচ্ছে এটা আমাদের ক্ষেত্রে হলে মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। সাকিবের প্রশংসা করে সোয়ান আরও বলেন, সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় জিনিস। এই সময়ে এসে আমার মনে হয় সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই। সব কিছু মিলিয়ে আপনারা জানেন উনি সংগ্রাম করছিলেন কিছু কারণে, কিন্তু ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।